তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি অ্যাডমিশন নিয়েছো তো তোমাদের এবার কিন্তু ভেরিফিকেশন শুরু হবে তো খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো তোমাদের জন্য একটা নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং সেই সঙ্গে জানাই যারা যারা তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ইউজি করছো মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো তোমাদের ফিফথ সেমের যে মানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় এক্সাম হবে তোমাদের অফলাইনে এক্সাম হচ্ছে তো কোথায় কোথায় কন্ডাক্ট করানো হবে তো সেই লিস্টটা আমি কিন্তু তোমাদের অলরেডি কমিউনিটি ট্যাবে পাবলিশ করে দিয়েছি ঠিক আছে তো তোমরা সেখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো কোথায় কোথায় তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তো চলো তোমাদের ফার্স্ট অফ অল আমি কল্যাণী ইউনিভার্সিটির যে নোটিশ সেটা তোমাদের একটু শেয়ার করে দিই তো এই হচ্ছে তোমাদের সে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী ঠিক আছে তো এখানে তোমার দেখতে পাবে তোমাদের ডেট এটা যে তারিখে পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে চোদ্দো বারো দু ঠিক আছে তো এখানে কি বলা হচ্ছে যারা হচ্ছে এম রয়েছে এম তোমরা তো তোমাদের এখানে কী কী লাগবে তোমাদের যে বলা হচ্ছে যে অল দি অরিজিনাল টেস্টেমোনিয়ালস ঠিক আছে তোমাদের অল যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে ইউজিতে ঠিক আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল নিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে কি যে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিছু ফটোকপিস লাগবে এবং এখানে বলা হচ্ছে টু ফটোকপিস অফ ই পেমেন্ট রিসিপ্ট ঠিক আছে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের যে রিসিপ্ট কপিটা ছিল সেই রিসিপ্ট কপিটাও কিন্তু সঙ্গে নিয়ে নিতে হবে এবার আরেকটা বিষয় এখানে তোমরা দেখো নিচের দিকে তো যারা যারা ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছো ঠিক আছে কল্যাণ ইউনিভার্সিটি যে যারা যারা মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছো তো তোমাদের কবে থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে সেই ডেটগুলো একটু তোমরা জাস্ট দেখে নাও তো তোমাদের উনিশ তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে উনিশ বারো দু হাজার বাইশ ঠিক আছে তো এখানে কী কী বলা হচ্ছে উনিশ তারিখে তোমাদের যেটা শুরু হচ্ছে সেখানে তোমাদের থাকছে হচ্ছে বোটানে এবং হচ্ছে জুলজি ঠিক আছে এবং কুড়ি তারিখেও তোমাদের থাকছে বোট কুড়ি বারো দু সেখানে হচ্ছে বোটানে জুলজি ঠিক আছে এবং একুশ বাইশ তোমাদের কিন্তু শুরু হচ্ছে জিওগ্রাফি এবং হচ্ছে ম্যাথমেটিক্স এবারে ডেট এখানে দেখতে পাবে তোমার তেইশ চব্বিশ তো তেইশ চব্বিশে তোমাদের কিন্তু ব্যাঙ্গলির যে ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হচ্ছে এবং ইংলিশের তোমাদের হচ্ছে আঠাশ উনত্রিশ এবং তোমাদের এডুকেশন রয়েছে হচ্ছে তিরিশ একত্রিশ এবং হিস্ট্রি রয়েছে দুই এবং হচ্ছে তিন মানে জানুয়ারি মাসের দুই তারিখ এবং হচ্ছে তিন তারিখে তোমাদের কিন্তু হিস্ট্রি যারা নিয়েছো তোমাদের কিন্তু ভ্যারিফিকেশন শুরু হবে হচ্ছে মেন ক্যাম্পাসে তো এটা গেল মেন ক্যাম্পাস এবার যারা যারা তোমরা স্টাডি সেন্টারে নিয়েছ আমি তোমাদের প্রিভিয়াস একটা ভিডিও করেছিলাম মানে যেটা হচ্ছে রবীন্দ্র ভারতী নিয়ে সেখানেও আমি ভেরিফিকেশনের কথাটা তোমাদের উল্লেখ করেছিলাম যে তোমাদের ভেরিফিকেশনটা এটা পুরোটাই কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে যারা নিয়েছ তোমাদের কিন্তু স্টাডি সেন্টারেই হবে তো এখানেও তোমাদের স্টাডি সেন্টারেই হচ্ছে যারা যারা স্টাডি সেন্টারে মানে অ্যাডমিশন নিয়েছো তো তোমাদের কবে থেকে স্টাডি সেন্টারগুলো তো হবে তোমরা একটু দেখো এখানে ডেটটা জাস্ট তোমরা দেখে নাও তোমাদের হচ্ছে তেইশ বারো দু থেকে তোমাদের কিন্তু তিন এক দু হাজার তেইশ অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের চলবে এই ভেরিফিকেশনটা যারা যারা তোমরা স্টাডি সেন্টারে নিয়েছ তোমরা কি করবে স্টাডি সেন্টারে যারা যারা নিয়েছো তোমরা একটু অবশ্যই তোমাদের যে স্টাডি সেন্টার সেখানে গিয়ে কিন্তু একটু যোগাযোগ করবে ঠিক আছে কন্ট্রাকে রাখবে রবীন্দ্র ভারতী যেমন কন্টাকে রাখতে হচ্ছিল আমি বলেছিলাম সেই বিষয়গুলো তোমাদের তো সেরকমই তোমাদেরও কিন্তু এখানে স্টাডি সেন্টারের কাছে যোগাযোগ রাখতে হবে কারণ তোমাদের তোমরা যেহেতু স্টাডি সেন্টারে নিয়েছো পুরোটাই তোমাদের কিন্তু সেই স্টাডি সেন্টার থেকেই তোমরা কিন্তু টোটাল মানে বিষয়গুলো পাবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সেখান থেকেই হবে ক্লাসও যদি হয় তোমাদের কিন্তু স্টাডি সেন্টারে ক্লাস হবে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা সেখানে একটু যোগাযোগ করে নেবে এবারে তোমাদের এখানে কিন্তু যারা যারা মানে কল্যাণী ইউনিভার্সিটিতে নিয়েছো তোমাদের একটা ফর্ম ফিল করে এই ফর্মটা কিন্তু তোমাদের জমা দিতে হবে ঠিক আছে তো এটা কী করবে তোমরা জাস্ট প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে প্রিন্ট আউট করে নেবে দেন এখানে ফর্মটা ফিল করবে কি কী ফর্ম ফিল করবে তোমাদের একটু জাস্ট আমি বলে দিচ্ছি বিষয়গুলো তো নেম অফ দ্য কোর্স তোমরা কী কোর্সে ভর্তি হয়েছো এমএসসি না এম যেটাতে তোমরা ভর্তি হয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দিবে এম ইন যদি বাংলা হয়তো বাংলা বা ইংলিশ যে কোনো একটা তোমাদের দিয়ে দিবে তোমরা যেটা রয়েছে সাবজেক্ট কি সেটা তোমরা এখানে দিয়ে দিবে ঠিক আছে এবং হচ্ছে স্টাডি সেন্টার নেম উইথ কোড তোমাদের যদি স্টাডি সেন্টার হয় তো নেম এবং কোড নাম্বার থাকবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে এবার হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা নাম্বার ছিল তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো সেটা তোমরা এখানে নেক্সট এটাতে পুট করে দেবে ঠিক আছে তারপরে রয়েছে নেম অব দ্য স্টুডেন্ট তোমাদের যে নাম সেটা তোমরা দিয়ে দিবে আরেকটা বিষয় তোমাদের বলে দিই এই যে নামগুলো তোমরা লিখবে এটাগুলো পুরুলাই কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে ঠিক আছে ক্যাপিটাল লেটার তোমরা এখানে দেখো দেওয়াই রয়েছে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের টোটালটাই কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এরপরে কি বিষয়টা রয়েছে তারপরে হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জড যদি ইয়েস হয়ে তাহলে তো ইয়েস নো থাকলে নো তোমরা যে একটা করে দিবে তোমাদের যেটা রয়েছে এরপর হচ্ছে আরবান না হচ্ছে তোমাদের রুরাল ঠিক আছে যে কোনো একটা তোমরা যদি শহরে বসবাস করো তো সেটা তোমরা সিলেক্ট করবে এখানে আর যদি তোমরা গ্রামে বসবাস করো তো সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে ঠিক আছে সেক্স তোমরা মেল না ফিমেল সেটা তোমরা এখানে টিক করে দিবে মেল যদি হয় তো মেল ফেল ফিমেল হলে ফিমেল ঠিক আছে নেক্সট রয়েছে হয়েদার বিলংস টু মাইনরিটি কমিউনিটিস তুই যদি তোমরা মাইনরিটি কমিউনিটি থেকে হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করবে না হলে তো নো করে দিবে আর যদি তোমরা এস সি বা ও থেকে বিলং করো তো সেটা তোমরা এখানে ইএস আর এখানে রয়েছে এস সি হলে এস সি এসটি হলে এস সি হলে ও সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে ঠিক আছে বিপিএল যদি হয়ে থাকো ঠিক আছে বিপিএল যদি হয়ে থাকো তবে তোমরা এখানে কি করবে এস করবে আর নো হলে তো নো আর ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিট হয়ে থাকো তো মেরিট আনমেরিট হলে আনমেরিট যে কোনো একটা তোমরা করে দেবে এখানে ফাদার নেম দিয়ে দেবে এখানে তারপর হচ্ছে নেম অফ দ্য ফাদার ফাদার নামটা এখানে তোমরা ইয়ে করে দিবে নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে মাদার্স নেম নেম অফ দ্য মাদার সেটা তোমরা দিয়ে দিবে তারপর গার্জেন নাম সেটাও দিয়ে দিবে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিবে, তারপর হচ্ছে নিজের যে ইমেল আইডি প্রত্যেকেরই একটা করে ইমেল আইডি রয়েছে নিজের সেই নিজের যে পার্সোনাল ইমেল আইডি সেটা কিন্তু অবশ্যই এখানে দিবে এবং ইমেল আইডিটা তোমাদের যেটা পার্সোনাল যেটা তোমরা ইউজ করো সেটাই কিন্তু দিবে কেননা তোমাদের কিন্তু বিভিন্ন মেসেজ কিন্তু ইমেল আইডিতে পাঠাতে পারে পরবর্তীতে ঠিক আছে তো এই ইমেল আইডিটা একবার দিবে এটাই কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু মানে কন্টিনিউ হতে থাকবে ঠিক আছে এটাতেই তোমাদের কিন্তু যে কোনো ইনফরমেশন যদি পাঠানো থাকে ইউনিভার্সিটি থেকে বা তোমাদের স্টাডি সেন্টার থেকে সমস্ত কিছু তোমরা কিন্তু এই এই যে মানে ইমেল আইডিটা দিচ্ছ এখান থেকে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই দিবে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা তোমরা এখানে দিয়ে দিবে নেক্সট ঠিক আছে ডেট অফ অ্যাডমিশন মানে কবে অ্যাডমিশন নিয়েছো তোমরা সে ডেটটা তোমাদের এখানে ফিল আপ করে দেবে ঠিক আছে আর তোমাদের নিয়েছে এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড তো তোমরা কত মানে মানে কোন ইউনিভার্সিটিতে এর আগে ভোট পড়েছিলে ঠিক আছে কোন ইউনিভার্সিটিতে মানে ইউজি কমপ্লিট করেছো সেটা জাস্ট তোমরা এখানে লিখে দেবে আর রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা কল্যাণের স্টুডেন্ট হয়ে থাকো তো ডেফিনেটলি তোমরা কি করবে এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার কল্যাণের ছিল সেটা তোমরা এখানে পুট করে দেবে আর যদি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে হয়ে থাকো তাহলে তোমাদের কোনো এখানে দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে বলে দেওয়া হয়েছে ওনলি ফর ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার ইউনিভার্সিটি ঠিক আছে ইউ স্টুডেন্ট তো এটা তোমরা দিয়ে দেবে এখানে ঠিক আছে নেক্সট হচ্ছে যে পারমানেন্ট অ্যাড্রেস উইথ ফোন নাম্বার দেখো পারমানেন্ট অ্যাড্রেস মানে কি তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করবে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট টোটালটাই দিয়ে তোমরা কি করবে এখানে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে আর নেক্সট হচ্ছে এমপ্লয়েড যদি তোমরা এমপ্লয়েড হয়ে থাকো তো এমপ্লয়েড এস নো যে কোনো একটা করবে আর এখানে তোমরা যেখানে দিবে এখানে তোমাদের স্টাডি সেন্টার থেকে সিগনেচার করবে আর এদিকে পাশে তোমরা কি করো তোমাদের সিগনেচার করে তোমরা কিন্তু এখানে অবশ্যই এটা নিয়ে যাবে ঠিক আছে স্টাডি সেন্টারেও নিয়ে যাবে আর যারা মেন ক্যাম্পাসে যাবে মেন ক্যাম্পাসেও কিন্তু এটা অবশ্যই মাস্ট তোমরা কিন্তু নিয়ে যাবে প্রিন্ট আউট করে ঠিক আছে তো এই বিষয়টা সেটা হচ্ছে মাইগ্রেশন। দেখো তোমাদের এই নোটিশটা আমি শেয়ার করলাম এখানে কিন্তু কোথাও তোমাদের কিন্তু মাইগ্রেশনের কথাটা উল্লেখ নেই বাট তোমাদের আমি একটা বিষয় বলি আমি যখন তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশনের পর তোমাদের যে মাইগ্রেশন জমা দেওয়ার ব্যাপারটা সেখানে ছিল সেখানে যখন নোটিশটা আমি শেয়ার করেছিলাম তোমাদের বলেছিলাম যে তোমাদের যে মাইগ্রেশান সেটা কিন্তু তোমাদের বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্নভাবে স্টাডি সেন্টারগুলো নিয়ে থাকে ঠিক আছে তো তোমরা এটার জন্য কি করবে তোমাদের অবশ্যই স্টাডি সেন্টারে যারা অ্যাডমিশন নিয়েছো স্টাডি সেন্টারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট রাখবে তোমাদের কিন্তু খুব একটা সময় দেওয়া হয় না আমি যতদূর জানি তোমাদের ভেরিফিকেশনের মোটামুটি দু থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু এই মানে মাইগ্রেশানটা কিন্তু জমা দিতে হবে অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা যারা অ্যাডমিশন নিয়েছো মানে কল্যাণের ডিস্টেন্সে স্টাডি সেন্টারে ঠিক আছে তোমাদের দু সপ্তাহের মতো তোমরা সময় পাবে ঠিক আছে যেটা রবীন্দ্র ভারতীতে দিয়েছিল তো অবশ্যই তোমরা কিন্তু একটু কন্ট্যাক্ট রাখবে স্টাডি সেন্টারে তাহলেই তোমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে আর আমার কাছে কোনো খবর থাকলে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো বাট ওইভাবে তো অনেকগুলো স্টাডি সেন্টার রয়েছে প্রত্যেকটারই বিভিন্ন সময়ে কিন্তু তারা এই মানে ডেটগুলো দিয়ে থাকে যেমন রবীন্দ্র ভারতীতে হয়েছিল আই থিঙ্ক তোমাদের ওইখানে সেম হবে তোমরা একটু অবশ্যই কন্ট্যাক্ট রাখবে স্টাডি সেন্টারগুলোতে ঠিক আছে তো এটাই তোমাদের বলার ছিল আর যেটা বললাম তোমাদেরকে গৌরবঙ্গ ইউনিভার্সিটি যারা যারা ইউজিতে পড়ছো তোমাদের কিন্তু স্টাডি সেন্টার মানে সরি তোমাদের এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় হবে এবারে একটা লিস্ট পাবলিশ অলরেডি করে দিয়েছে তারা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি কমিউনিটি ট্যাবে সেটা তোমরা একটু অবশ্যই দেখে নিও ঠিক আছে তো থ্যাংক ইউ যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিবে তোমরা অন্যান্য কিছু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে